সৈকতদা আছে লেফারি, আর এদিকে আছে নাস্টার, আছে এদিকে প্রকাশ, প্রকাশ একাদশ বল লড়িয়ে দিয়েছে, খেলা চালু। প্রচন্ড মোবাইল গরম হয়ে যাচ্ছে, মোবাইল ক্যামেরা গরম হয়ে যাচ্ছে, এই জন্য ছবি নিতে অসুবিধা হচ্ছে। ক্যামেরাতে ফুক দিয়ে ঠান্ডা করতে হচ্ছে। কি সিম গেল আর কি সিম আছে বল, ওই সাইডে বারবার আউট হচ্ছে, বল বাইরে চলে গেছে। গোলের খুব কাছ থেকে পেনাল্টি শুট আউটটি ছিল, খুবই সুন্দর বলটি বাড়িয়েছিল, কিন্তু খেলোয়াড়টি বলটি ঠিকাতে পারলো না পায়ে, না তো ওই জায়গায় পাটি যদি ঠিকাতো বলে তো গোল হওয়ার চান্স ছিল, বল পেরিয়ে গেছে, ব্যাক শট। হেল্প যা সাগর, হেল্প যা সাগর, হেল্প যা।
যাই অবে মানুষ কে খেল নিচে রে যার আছে অফসাইড মানে স্যার হ্যালো সামনে মানে স্যার রমেশ রমেশের পায়ে বল এদিকে ফরেনার বলটি বের করে দিয়েছে কর্নার কিক ব্যাটা ওই বলটা দিয়া নে ভাই ফার্স্ট কর্নার কিক পেয়েছে জগন্নাথপুর হ্যালো হ্যাঁ হ্যাঁ মরেছ বলছি হ্যাঁ কে বলছো হ্যালো গোল মিস এদিকে গোলকিপার বলটি ধরে নিয়েছে তার সঙ্গে ব্যাক শট ঘাটাল জে স্টার গোল দিয়েছে গোল করার পর খেলা আবার শুরু গোলে কিন্তু এগিয়ে গেল জে স্টার খাটাল গোলটা তুলে ধরতে পারলো না নেটওয়ার্কের সমস্যার জন্য আবার লাইভে ফিরে আসলাম সবাইকে অনুরোধ করছি শেয়ার করার জন্য দেখা যাক ফোকাস একা তো স্যার কিন্তু জে স্টার খাটালের খেলা চলছে খুবই সুন্দর গোলটা শটে ছিল সমস্যা প্রচুর ছোট সময় কিন্তু খুব সুন্দর গোল করেছে সময় খুবই সুন্দর শট খুবই সুন্দর পাস এদিকে জেস্টারের খুবই সুন্দর পাস ওয়ান টাচ পাস খুবই সুন্দর একটি গোলে এগিয়ে আছে মিস হয়ে গেছে গোলটিও ঠেকালেই গোল ছিল কিন্তু বলটি গিয়ে আউট কাঁটাল বল পেয়েছে জগন্নাথপুর প্রকাশ একাদশ হাফ টাইমের পর খেলা শুরু হতে চলেছে জেস্টার একটি গোল দিয়ে এগিয়ে আছে হাফ টাইমে আমরা দেখব হাফ টাইমের পর এই যে হাফ টাইমের পর খেলা শুরু হচ্ছে এবারে দেখব আমরা দুই টিমের খেলোয়াড়রা তৈরি হয়ে সাইড লাইন সে গোল শোধ করতে পারে নাকি প্রকাশ একাদশ শোধ করতে পারে কি না সময় এখন অনেক আছে ১৯ মিনিট সময় আছে
খুব সুন্দর ফরেনারের আবার আউট জে স্টার এটাকে ব্যাক পাস মহারাজপুর ফুটবল জেস্টার এটাকে বল বিপদ মুক্ত প্রকাশ একাদশ এটাকে যাওয়ার চেষ্টা এদিকে রমেশের পায়ে বল এদিকে ফরেনার সেই ফরেনার তার পাত্রিতে আমরা খেলা দেখেছি এই ফরেনারের অফসাইড চার নম্বর খেলোয়াড়ের অফসাইডটি হয়েছে প্রকাশ একাদশের চার নম্বর খেলোয়াড়ের অফসাইড হয়েছে অফসাইড শট এই ফরেনারটির খেলা দেখেছি আমরা পাত্রিতে আর এই দলটি ছিল দূরপাল্লা শট এদিকে ব্যাক শট হচ্ছে প্রকাশ একাদশের ব্যাক শট হবে প্রকাশ একাদশ এক গোলে পিছিয়ে আছে হাফ টাইমের আগে গোলটি হয়েছে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে তার জন্য সম্পূর্ণ করতে পারছি না লাইভটা তবু আবার ফিরে এলাম এক গোলে কিন্তু পিছিয়ে আছে প্রকাশ একাদশ জগন্নাথ সঞ্জয় ছোট করে কন্যা শট জেস্টারের জেস্টার এটাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে বাধা প্রমেশ অফসাইড প্রকাশ একাদশ এটাকে এটাকে যাওয়ার চেষ্টা প্রায় বক্সের কাছকে চলে গেছে খুব দূরপাল্লা শট কিন্তু শটটি বাইরে ছোট করে ব্যাক পাস Thank you.
আউট থ্রো জেস্টার বল খেলানোর চেষ্টা কিন্তু বলটি বেরিয়ে গেল ভুল বল খেলাতে হাতি লম্বা খেল বল কর সমিত যাও ঢুকো আরে মিস করে দিলাম মানা ওম কর একটি গোল মিস হয়ে গেল নয়তো দুটি গোল হয়ে যাওয়ার চান্স ছিল ওখানে দূরপাল্লা শটে ম্যান খেলালো কিন্তু এখানে ফরেনার আটকে দিয়েছে দূরপাল্লা শটে ম্যান খেলানোর চেষ্টা কিন্তু সেখানে তাদের ম্যান নেই এই জন্য বিরোধী টিমের পায়ে ফুটবলারের পায়ে বল ছিল খুবই সুন্দর বল খেলিয়েছে এখানে খুবই সুন্দর অ্যাটাক হচ্ছে দুদিকেই এদিকে জেস্টার অ্যাটাকে জেস্টার ঘাঁটাল অ্যাটাকে খুবই সুন্দর শটটি রেখেছিল কিন্তু বারের উপর দিয়ে চলে গেল বলটি আবারও জেস্টার এটাকে কোনো বল ছাড়ানোর চেষ্টা কিন্তু ফাউল হয়ে গেল খেলোয়াড় চেঞ্জ হচ্ছে এখন সাহেব আপনি যদি এসে থাকেন আপনাকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করি জেস্টারের পায়ে বল এদিকে পেয়ে গেছে প্রকাশ একাদশ রমেশ রমেশ বল খেলিয়েছে তাদের ম্যানকে খুবই সুন্দর কিন্তু কোনো সুযোগ নিতে পারলো না একটা গোলের যে স্টার এটাকে পাল্লা শট দিয়ে বলটি বেরিয়ে গেল ছোট করে ব্যাক শট এটাকে জেস্টার
বলটি বের করে দিয়েছে। জেস্টার কর্নার কিক শট করছে, আউট থ্রো, খুবই সুন্দর বলটি রেখেছিল কিন্তু গোল হয়নি, গোলের ফাঁস হয়ে বলটি বেরিয়ে গেল। ব্যাক শট, খেলা আস্তে আস্তে শেষের মুহূর্তের দিকে গড়িয়ে চলেছে। এদিকে তাড়াতাড়ি করছে প্রকাশ একাদশ, যে তারা গোলটি যদি শোধ করতে পারে একটা জেতার আশা থাকবে। দূরপাল্লা শটে খেলানোর চেষ্টা কিন্তু ওখানে নিতে পারল না, খুবই সুন্দর ছিল কিন্তু শটটি ঠিকঠাক হলো না। খেলা প্রায় শেষের মুহূর্তের দিকে গড়িয়ে এসেছে কিন্তু এখনও প্রকাশ একাদশ গোলটি শোধ করতে পারেনি। বলতে না বলতেই শেষ, খেলা শেষ, লেফারি মহাশয় বাঁশিটি বাজিয়ে জানিয়ে দিল খেলা শেষ। এখানে জয়লাভ করলো জেস্টার।